কি বলতো, এদের সাথে আমাদের কথা নেই, তবু নিমন্ত্রণ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ ডেইলি ব্লগ। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। যেহেতু আজকে আমার ছুটি নেই, দোকান থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে 11:45, তো আমি দোকানে বসে আছি। যেহেতু ঈদের বাজার চলছে, তো তাই একটু দোকানে বেচা কিনে একটা খুব ভিড়ভাড়টা আছে, সময় পাইনি, নাহলে সকালের দিকে ইন্টোটা দিয়ে দিতাম 10টার দিকে। তাই এখন 11টা ফ্রি আছি, তাই একটু ইন্টোটা দিয়ে দিলাম। আর বেসিক্যালি কী বলতো, দোকানে থাকি তো, এবার ডেলি ভিডিও করা যায়, কারণ সারাদিন দোকানে বসে থাকা ভিডিও আর কয়েকজন দেখবে, তাই না? তাই দুদিন বাদ দিয়ে ভিডিও বানিয়ে আমি ব্লগে আপলোড করবো। তো সবাই দেখতে থাকবো, আর আমার চ্যানেলতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলেই সাবস্ক্রাইব আর লাইক করে দিন। এই সেই দোকান যে দোকানে আমি কাজ করি, এটা নাজিরপুর মেন সিটি গোল্ড হাউস, এবং সাথে গোল্ড জুয়েলারি দুটো দোকানই আছে। তো সিটি গোল্ড মানে দোকানের ডিপার্টমেন্টে আমি আছি। তো আমার কাছে করলে যদি কেউ থেকে থাকো, তাহলে আমার দোকানে অবশ্যই এসে ভিজিট করো। আমার এখানে A to Z জুয়েলারি আইটেম পাওয়া যায়। চলে এসো সবাই, অ্যাড্রেসটা মনে রাখবে, নাজিরপুর মেন সিটি গোল্ড হাউস, নাজিরপুর নদিয়া। তো এখন আমি ফ্রি হয়েছি, লোকজন এখন নেই, তো এখন খাওয়া দাওয়াটা করে নিই, আড়াইটি বেজে গেছে যেহেতু, চলো খাওয়া দাওয়া করে নিই। দেখি আজ খাবারে মা কি পাঠিয়েছে আমার জন্য। মা ভাত, তারপরে ডাটা দিয়ে মাছ দিয়ে একটা তরকারি, আর কাঁঠালে ঝাল পাঠিয়ে দিয়েছি। এটা এখন আমার দুপুরে লাঞ্চ হবে, তো আমি খাওয়া দাওয়া করে নিই। এবার লোকজন যেহেতু বাজারে, এখন দুপুর টাইমটা লোকজন একটু চাপ থাকবে না, যেহেতু প্রচণ্ড রোদ বাইরে। তো এই থাকে একটু ছোট্ট করে একটা ঘুম দেন, তারপরে দেখা হচ্ছে। এখন 8টা বেজে গেছে, দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, আর একটু পরে দোকান বন্ধ করবো। দোকান বন্ধ করার পর মা ফোন করছে, বললো বাড়ির কাছে একটা নিমন্ত্রণ আছে, কিছু নিয়ে যেতে, রাতে রাত্রে খাওয়া দাওয়া। তো দেখতে থাকবো আমি এরপর একটা বার্থডে আছে বাড়ির পাশে, সেখানে যাবো। দোকান বন্ধ হয়ে গেছে, এখন আমি বাড়ি ফিরছি সাইকেলে করে। এখান থেকে গিয়ে বার্থডে বাড়িতে যাবো। তো আমি বাড়ি পৌঁছে গেছি, এবার বাড়িতে এসে হাত মুখটা ধুয়ে নিয়ে তারপরে রেডি হয়ে চলে যাই। আশা করি গান শুনতে পারছো, কারণ আমার বাড়ির পাশেই হচ্ছে অনুষ্ঠানটা। চলো হাতে যাই, তারপর দেখা হচ্ছে, হাতে গিয়ে কী করছি না করছি শেয়ার করছি। দোকান থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি জন্মদিনের ভোজ খেতে। ওর জন্য একটা গিফট নিয়েছি, শুধু টি শার্ট কিনেই থাকি আর। চলো যাওয়া যাক, এবার ওদের বাড়িতে কী কী হচ্ছে, কী কী রান্না করেছে না করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করো। দেখতে থাকো ব্লগটি। চলে এসেছি জন্মদিন বাড়িতে, এটা দেখছো, এটা আমার একটা বৌদি হয়, হাই বলে দেখ, হাই বল, যদিও কি বলতো এদের সাথে আমাদের কথা নেই, তবু নিমন্ত্রণ করেছে, আসতে হয়েছে এই আর কি। ঠিক আছে, তারপরে এবার দেখতে থাকো, খাওয়া দাওয়া করবো আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই অপেক্ষার অবসান হয়েছে, ফাইনালি খেতে বসে পড়েছি। এবার বুঝতেই পারছো সেই আড়াইটির সময় খাওয়া দাওয়া করেছি, সবাই তাকাচ্ছে লজ্জা লাগছে।
তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও পরের ভিডিও দেখার জন্য। আর বেল আইকনটা ক্লিক করে দিও। বাই, টাটা, সি ইউ, গুড নাইট।